এই মুহূর্তে পাওয়া আজকের সবচাইতে বড় খবর। সপ্তাহে তিন দিন বন্ধ করে দেওয়া হলো বাজার, দোকানপাট এবং অন্যান্য কিছু পরিষেবা। কোথায় কবে থেকে এই পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। করোনা পরিস্থিতিতে এবার সপ্তাহে তিন দিন বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পৌরসভা। এবার থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার ও দোকান। কোনো ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌরসভা। আজ দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে মার্কেট, বাজার, শপিং মল, মুদি দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ওষুধের দোকান সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ব্যবসা বন্ধ থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে, এই নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের জুনের শেষ দিকেও করোনা সংক্রমণ রোখার জন্য সপ্তাহে তিন দিন বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ দমদম পুরসভা। গত 30 জুন দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, পয়লা জুলাই থেকে সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে বাজার, শপিং মল, মুদির দোকান, আর সোমবার, বুধবার, শুক্রবার দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সোমবার, বুধবার ও শুক্রবার দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ছাড় দেওয়া হয় শুধুমাত্র ওষুধের দোকানে। নির্দেশিকায় বলা হয় মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার দুপুর 2 পর্যন্ত বাজার খোলা থাকবে। পয়লা জুলাই থেকে 14 দিনের জন্য এই নির্দেশিকা জারি করা হয় দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে। এবার একই রকম নির্দেশিকা জারি করা হয়েছে, পয়লা জুলাই থেকে 14 দিনের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছিল দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে। এবার একই রকম নির্দেশিকা জারি করা হলো। বাংলায় রোজ যেভাবে করোনা সংক্রমিতের হার বাড়ছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বাংলায় একদিনে নতুন করে করোনা সংক্রমিত হন 15,421 জন। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় 16,93,744 জন। বুধবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিতের হার 14,022 জন। বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরও বেড়ে যায়। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয় 19 জনের। এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ির পথে হাঁটল দক্ষিণ দমদম পুরসভা।